কলার বড়া পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 3টে কলা। এটা খুব বেশি পেকে যাওয়া কলা, আপনি দেখতে পাচ্ছেন উপরে কালো কালো দাগ পড়ে গেছে। এরকম কলাগুলো খুব বেশি নরম হয়, আর নরম কলাতেই বড়া পিঠে খুব ভালো হয়, সফট হয় বেশি। তো এগুলোকে আমি প্রথমে ছিলে নিলাম। আমি এটাকে হালকা ম্যাশ করে নেব, খুব বেশি ম্যাশ করব না। আপনি চাইলে ম্যাশার নিয়ে নিতে পারেন, যে আলু ম্যাশ করার ম্যাশার পাওয়া যায় সেটা নিতে পারেন। আমি একটা ফোর্ক নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি হালকা করে ম্যাশ করে নেব। আমি এখানে 1 কাপ ময়দার ব্যবহার করব। তো 1 কাপ ময়দার জন্য আমি 3টে কলা নিয়েছি, আর 1/2 কাপ আমি পাউডার সুগার নিচ্ছি। এটা চিনিকে আমি মিক্সিতে পিষে নিয়েছি, আপনি চাইলে গোটা চিনিও নিতে পারেন। আমি পিষে নিয়েছি এই কারণে যে আমি যখন মেলাবো তখন খুব তাড়াতাড়ি চিনিটা ডিজলভ হয়ে যাবে, গলে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখন নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু বেশি এলাচ গুঁড়ো। আপনি যদি এলাচের খুশবুটা খুব বেশি পছন্দ করেন তাহলে 1 টিস্পুন মতো নিতে পারেন। আর এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো 1 পিঞ্চ মতো লবণ। লবণটা অ্যাড করলে কি হয়, যে কোনো মিষ্টি জিনিসে লবণ অ্যাড করলে মিষ্টি জিনিসটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, আর মিষ্টিটা খেয়ে মুখ ফেরে না, অরুচি হয় না। তো 1 পিঞ্চ মতো লবণ আমি এই কারণে যে কোনো মিষ্টি বানানোর সময় অ্যাড করে থাকি। এবার আমরা ফোর্কটাকে সরিয়ে দেব, এবার হাত দিয়ে মিশিয়ে নেব। হাতে আমার কলার চাঙ্কসগুলো বাদছে, কিন্তু আমি চাঙ্কসগুলো খুব বেশি ম্যাশ করতে চাইছি না, কারণ বড়া পিঠের মধ্যে যদি কলার চাঙ্কসগুলো আসে মুখে তো খুব ভালো লাগে খেতে। এই দেখুন, এরকম চাঙ্কসগুলো আমি রেখে দিতে চাইছি যাতে বড়া পিঠের মধ্যে এরকম চাঙ্কসগুলো আসে আর মুখে পড়ে, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। এই কারণে আমি পুরো ম্যাশ করছি না, একটু হালকা করে একটু চাঙ্কস রেখে রেখে ম্যাশ করছি। এটা পুরোপুরি হয়ে গেলে এবার আমি ময়দা অ্যাড করব। এটা 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি, আপনি চাইলে ময়দার পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন। এবার ময়দাটা দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে হাত দিয়ে। আমি 1 কাপ ময়দার জন্য 3টে কলার ব্যবহার করেছি, আপনি চাইলে 2টো কলার ব্যবহার করেও বড়া পিঠেটা বানাতে পারেন, তাতেও আপনার বড়া পিঠে খুবই ভালো হবে। আমি একটু বেশি কলার বড়া পিঠে খেতে পছন্দ করি, তাই আমি 3টে কলার ব্যবহার করেছি। আর 3টে কলার ব্যবহার করার কারণে আমার ব্যাটারের মধ্যে কোনো প্রকার জল বা দুধের প্রয়োজন পড়ছে না। আপনি দেখতে পারেন বড়া পিঠের ব্যাটারের কনসিস্টেন্সি যতটা হওয়া দরকার ততটা আমার অলরেডি হয়ে গেছে। এই দেখুন, হাত দিয়ে কেটে কেটে ফেললে সুন্দরভাবে পড়ছে। কিন্তু আপনি যদি 2টো কলা দিয়ে বানান তাহলে আপনার ব্যাটারের মধ্যে 1/4 কাপ পরিমাণ দুধ বা জলের প্রয়োজন পড়বে, তো আপনি সেটা ব্যবহার করে নেবেন। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে ফেটে নিচ্ছি, তাতে কি হবে কি বড়া পিঠেগুলো আমাদের খুব ভালো ফুলবে। কিন্তু এখানে আমি সাজেস্ট করব কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ না করতে, কারণ আমি যে অথেন্টিক বড়া পিঠে বানাচ্ছি এতে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করলে সেই অথেন্টিক বড়া পিঠের স্বাদটা আসে না, এটা একটা কেকওয়ালা স্বাদ চলে আসে। কিন্তু সেটা আমরা চাইছি না, আমরা বড়া পিঠেওয়ালা স্বাদটাই চাইছি। এই কারণে এর মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না, এমনিতেই হাত দিয়ে এরকম ফেটে রেখে দেব। আপনি দেখতে পাচ্ছেন কি কনসিস্টেন্সি একদম ঠিক আছে। এবার আমরা এটাকে সাইড করে রাখবো, আর চলুন তেল গরম করে নিই ডিপ ফ্রাই করার জন্য। আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি আর হিট অলরেডি চালু আছে, তেল দিয়ে দিলাম ডিপ ফ্রাই করার জন্য, তেলটাকে গরম হতে দেব। কিছুক্ষণ পরে আমি একটু চেক করে নিচ্ছি কি তেলটা গরম হয়েছে কি হয়নি। একটুখানি ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এতে একেবারেই বাবল আসছে না বা বাবল আসতে অনেক দেরি হচ্ছে, মানে তেল গরম হয়নি ঠিকঠাক। তো আরও কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আবার একবার চেক করে নেব। এবার একেবারে সঙ্গে সঙ্গে বাবলস আসছে, মানে তেল খুব ভালো গরম আছে। এবার আমরা হিটকে মিডিয়াম করব, আর মিডিয়াম হিটে করে বড়া পিঠেগুলো এক এক করে হাত দিয়ে ছেড়ে দেব। বড়া পিঠের সাইজের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, খুব গোল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো রকম আপনার সাইজ হলেই হবে। একটু যদি আনিবেন সাইজের হয় তাতেও কোনো অসুবিধা নেই, এর কিনারাগুলো খুব ভালো মুচমুচে হয়ে যায়, খেতে ভালোই লাগে। তো কড়াইয়ে যতটা এসে যাবে ততটা আমি দিয়ে দেব। এবার সঙ্গে সঙ্গেই আমি চামচ চালাবো না, একটু কিছু সময়ের জন্য রাখবো, মানে ব্যাটারটা একটু প্রমিনেন্ট হতে দেবো যাতে চামচ চালালে পিঠেগুলো না ভেঙে যায়।
কিছু সময় পর, মানে মোটামুটি 2 মিনিট বা 2.5 মিনিট পর আমরা এটাকে পাল্টে দেব, পিঠেগুলোকে পাল্টে দেব, হালকা হাতে পাল্টে দেব। কারণ আমি এখানে কলার ব্যবহারটা বেশি করেছি, এই কারণে একটু নিচের দিকে চিপকে যাওয়ার ইয়ে থাকে, প্রবণতা থাকে। আর এমনিতেও কড়াইটাও ননস্টিক নয়, এটাও একটা ব্যাপার, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না, নিচে চিপকে গেলেও নিচে লেগে থাকে না, খুব ভালোভাবে এটা কড়াই ছেড়ে উঠে আসে। আমরা সমস্ত পিঠেগুলো পাল্টে দিয়েছি, এভাবে পাল্টে পাল্টে আমরা ভালো একটা গোল্ডেন লাল কালার করে ভেজে নেব। মিডিয়াম হিটেই ভাজবো। আপনি দেখতে পাচ্ছেন পিঠেগুলোর কালার খুব সুন্দর লাল গোল্ডেন হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলোকে তুলে নেব, কারণ তুলে নেওয়ার পরে, ঠান্ডা হওয়ার পরে এটা আরও একটু ডার্ক হয়ে যায় কালারটা। এই কারণে খুব বেশি ডার্ক আমরা কড়াইতেই করব না, এই অবস্থায় আমরা নামিয়ে নেব। নামিয়ে অন্য পাত্রে রেখে দেব, আর এই তেলের মধ্যেই আমরা বাকি বড়া পিঠেগুলো ভেজে নেব। দেখুন আমাদের দ্বিতীয় ব্যাচও তৈরি হয়ে গেছে, এটারও কালার সুন্দর একটা গোল্ডেন লাল কালার চলে এসছে। এবার আমরা এগুলোকেও নামিয়ে নেব। মনে রাখবেন হিটকে মিডিয়াম করেই ভাজবেন, হাই হিট করলে কি হবে, ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি আপনি একেবারে লো হিট করেন তাহলে পিঠেগুলো খুব শক্ত হয়ে যাবে আর তেল খেয়ে নেবে। এই কারণে মিডিয়াম হিটে করে পিঠেগুলোকে খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে, এগুলো খুবই সফট হয়েছে, খুবই সফট। আমি আপনাকে একটা চেপে দেখাতেও পারি, দেখুন কতটা সফট হয়েছে। আমরা কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করিনি, তারপরেও কতটা সফট হয়েছে। আর খেতে এগুলো একেবারে মুখের মধ্যে মিলিয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। নামিয়ে নিই, দেখুন এবার একটু সাজিয়ে দিই প্লেটে করে দেখানোর জন্য, আর কিছু না। দেখুন দেখতে কত ভালো লাগছে, কত সহজ প্রসেসে আমি বড়া পিঠেগুলো বানিয়ে নিয়েছি। একটা পিঠে আমি আপনাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন নরম কতটা হয়েছে, আর ভেঙে দেখাচ্ছি ভেতরের টেক্সচারটা একবার দেখে নিন। এই দেখুন আমি যে আপনাকে বলছিলাম কলার চাংসগুলো থাকে, দেখুন কলার চাংসটা সাফ সাফ দেখা যাচ্ছে, এবং খাওয়ার সময় চাংসগুলো যখন মুখের মধ্যে আসে ভীষণ ভালো লাগে। আপনি একবার ট্রাই করে অবশ্যই দেখুন, আপনার খুবই ভালো লাগবে। আর যদি আপনি আমার এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।